আমার ভালো লাগলো। হ্যাঁ মানে ইমপ্রুভ হয়েছে, অবভিয়াসলি অনেক টাইম ইমপ্রুভ হয়েছে। ময়ূর গুলো বলো বা হরিণটা ডিটেলিং খুব ভালো ছিল, মানে গায়ের লোম গুলো অব্দি এত সুন্দর ডিটেলিং ছিল। কিন্তু কিছু বড় যে জায়গা যেগুলো দেখাচ্ছে সেগুলো মনে হয়েছে যে হ্যাঁ ভিএফএক্স গুলো ঠিক আছে, ঠিক আছে, মানে কিছু মানে আমি মানে স্টোরি ভালো লাগলে ওগুলোকে ইগনোর করে দেওয়া যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বাংকাপল। আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের একটা নতুন ভিডিও নিয়ে। তার আগে যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে যখন আমরা নতুন ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান ইন্টারঅ্যাকটিভ পোস্ট দিই, পোলস দিই, কোশ্চেন অ্যান্সার্স দিই। তো ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, অথবা আপনারা কমেন্ট বক্সেও আপনাদের মতামত জানাতে পারেন। এদের লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। একদম। আজকে আমরা একটা মুভি ট্রেলার রিয়াকশন করবো, আদিপুরুষ, যেটা টিজার বেরিয়েছিল, তারপরে এতদিন পর ট্রেলার বেরোলো, যেটা টিজার নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। তো দেখি কিছু ইম্প্রুভ করবে বলেছিল ওরা, কতটা কি ইম্প্রুভ করেছে ভিএফএক্স অ্যানিমেশন সেটা দেখা যাক। তো দেখি কেমন করেছে। ये कहानी है मेरे प्रभु श्री राम की, उनकी जो मानव से भगवान बन गए, जिनका जीवन था मर्यादा का उत्सव और नाम था राघव, जिनके धर्म ने तोड़ दिया अधर्म का अहंकार, गाथा उस रघुनंदन की, युग युगांतर से जीवित और जागृत ये कहानी है रामायण की। भिक्षाम देहि। वाह, बहुत ज्यादा ভালো লাগলো, অসাধারণ লাগলো এখনো পর্যন্ত। अयोध्या के युवराज हैं, एक संकेत करेंगे तो सारी सेना आपके साथ लड़ेगी। ये मर्यादा के विरुद्ध है। तो क्या मर्यादा आपको भाभी माँ के प्राणों से भी अधिक प्रिय है? जानकी में मेरे प्राण बसते हैं और मर्यादा मुझे अपने प्राणों से भी अधिक प्रिय है। चकली बुढ़िया के पैरों के पास बैठना तुम्हें शोभा नहीं देता। हम जन्म से नहीं कर्म से छोटे या बड़े होते हैं। अपनी शक्ति पहचानो बजरंग, जो तुम कर सकते हो और कोई नहीं कर सकता। जय श्री राम, जय श्री राम, जय श्री राम। राघव ने मुझे पाने के लिए शिव धनुष तोड़ा था, अब उन्हें रावण का घमंड तोड़ना होगा। आज मेरे लिए मत लड़ना, उस दिन के लिए लड़ना जब इतिहास में तुम्हारा नाम पढ़कर सम्मान से सर झुक जाएंगे। लड़ोगे तो आगे बढ़ो और गाड़ दो अहंकार की छाती में विजय का भगवा ध्वज। जो भी पाने लायक है तो पा चुका है, फिर भी तू राक्षसी है, लक्ष्मी को पा ले, नारायण हो जाएगा। আমার ভালো লাগলো। হ্যাঁ মানে ইমপ্রুভ হয়েছে, অবভিয়াসলি অনেক টাইম ইমপ্রুভ হয়েছে।
ময়ূরগুলো বলো বা হরিণটা ডিটেইলিং খুব ভালো ছিল, ডিটেইলিং ভালো, মানে মানে গায়ের লোমগুলো অবধি এত সুন্দর ডিটেইলিং ছিল। কিছু আউট অফ দ্য বক্স বাজে দেখায়, বড় যে জায়গা যেগুলো দেখাচ্ছে সেগুলো মনে হয়েছে যে হ্যাভি এফেক্টস, ওগুলো ঠিক আছে ঠিক আছে, মানে কিছু মানে আমি মানে স্টোরি ভালো লাগলে ওগুলোকে ইগনোর করে দেওয়া যায়, কঠোর হচ্ছে না, বাট আগে যে অনুযায়ী ছিল ওর থেকে অনেক গুণে, বাট এবার বলতে হয় যে এখনো দেখাইনি রাবণকে সেভাবে এখানে ট্রেলারটাতে একদমই, আর যেখানে সাইফ আলী খানের শুধু এই রূপটাই দেখালো যেখানে ভিক্ষুক হয়েছে এসেছিল, আর এখন লাস্টটা থেকে এইটা দেখালো, চোখটার পিছন থেকে দেখালো পুরো ফুল ফেস, বা যেটা নিয়ে বেশি কন্ট্রোভার্সি ছিল ওর যে পুষ্পক রাওয়াত সেটাকে এখনো দেখানো হয়নি, ভালো হয়েছে থ্যাঙ্ক ইউ দেখানো হয়নি, সেটা জানি না, সেটা সিনেমা হলে গেলেই বোঝা যাবে, অবভিয়াসলি এটা থিয়েটারে দেখার মতনই মুভি, থ্রিডি তে বেরোচ্ছে, অবভিয়াসলি আইম্যাক্স খেটেছে, অনেকজন অনেককে খেটেছে, বোঝা যাচ্ছে যে এই কয়েক মাসে প্রচুর প্রচুর কাজ করেছে, প্রচুর চেঞ্জ করেছে, আমার মনে হলো কিছু কিছু জায়গায় একটু এইচডি আর টোনিংটা বেশি যদি দিত, কেন কি কিছু কিছুটা গ্রিন গুলো যে এত মানে নেচারের বেশি লাগছে না, ভাইব্রেন্ট লাগছে না, একদম ভাইব্রেন্ট লাগছে না, খুব ডাল গ্রিন লাগছে, তো মানে ডিপ গ্রিন মানে যেটা একটু বেশি কালারফুল, যেটা হয়তো ব্রহ্মাস্ত্র বাইরা যে এত ব্রাইট ব্রাইট কালার ইউজ করেছে ওটা খুব ভালো, স্টিল যে জায়গাগুলো যখন লক্ষ্মণ রেখা পার করলো সীতা ওই জায়গাটা বেশ অন্যরকম সুন্দর একটা ভিএফএক্স এফেক্ট দিয়েছে, মানে কি আমরা যদি বলি অ্যাকচুয়ালি লক্ষ্মণ যখন ছাড়ছে, আর আমি যদি বলি লক্ষ্মণ রেখার লক্ষণ রেখার কথাটা যেটা অ্যাকচুয়ালি ওটার মধ্যে একটা তো কোনো ম্যাজিক্যাল পাওয়ার ছিল না, যেটাতে যেতে হচ্ছিল ওটা দেখানোর স্টাইলটা খুব মডার্ন, মানে ওটা ইয়ে ছিল, ওটা কি বলে সিলড ছিল যেটা ক্রস করলে সেটা বোঝা গেল, এইটা এটাই ভালো লাগলো এটা করে, কারণ এটা মডার্ন টাচ দিয়েছে, হয়তো এরকমই ছিল কিন্তু আগেকার দিনে শিল্ড বা এই সব জিনিসগুলো আমাদের মাথায় ছিল না বলে আমরা এরকম ভাবতাম না, উল্লেখ করতে পারিনি বা ভাবিনি, ওটাই ওই সবগুলো খুব ভালো লাগে, হ্যাঁ আমি বলবো আগে থেকে বেটার, অনেক বেটার, অনেকটাই ভালো লেগেছে আমার, এরকম যদি ডিটেইলিংস থাকে বাকি সবগুলো সিনে তো বলবো বেশ ভালো, আর যেগুলো বাইরে বললাম আউটডোর বড় লার্জ স্কেলে ওখানে কিছু ভিএফএক্স আছে যেটা আমি ইগনোর করতে পারি যদি স্টোরিটা খুব সুন্দর লাগে আমার, কারণ অবভিয়াসলি কাস্টিং ভালো, সাইফ আলী খান, প্রভাস, কৃতি স্যানন এরা সবাই আছে, ভালো ভালো ক্যারেক্টার আছে, তো অবভিয়াসলি মিক্স করতেই করবো, এটা ভালো হয়, এই সিনটা যেটা দেখালো যে লঙ্কা যখন জ্বালিয়ে দিচ্ছে রাবণ, মানে হনুমান বা হনুমান যখন গন্ধমাধব পার্বত নিয়ে আসছে বা ওকে যখন কথা বলছে হনুমান বড় সীতা ছোট, এইগুলো ভাল লেগেছে, মানে আমার অ্যাকচুয়ালি আগেরটা এতটাই চোখে পড়েছিল তাই জন্য এটা অনেক বেটার, আমার শুধু মনে হচ্ছে একটুখানি রংটাকে আরো ব্রাইট করতে পারতো, কালার টেন্টটাকে নিয়ে, কারণ কি যেহেতু এটা একটা টাইম আছে, এক মাস টাইম আছে, কাজ করছে, আশা করছে এখনো এটা ট্রেলার রিলিজ করার জন্য যতটা করার করে দিয়েছে গোটা ফিল্মটার মধ্যে আর অনেক কাজ করতেই পারবে, এক মাসে অনেক কিছু হয়, আর আমি লাস্টের কথা নিয়ে একটা কথা বলতে চাই, হ্যাঁ বলো, লাস্ট যে ডায়লগটা ছিল যে হ্যাঁ সবকিছু পাওয়ার পরেও তুমি রাক্ষস, আর তাহলে লক্ষ্মীকে পেলে নারায়ণ হল, অ্যাকচুয়ালি লক্ষ্মীকে পেলে নারায়ণ হয় না, লক্ষ্মী নারায়ণের কাছে আসে, তো প্রথমে নিজেকে নারায়ণ করো তবে লক্ষ্মী আসবে, তো মানে এখন সবাই বলে না যে সীতার মতন লক্ষ্মীকে বলে না বেঁধে রাখা যায় না, যদি তুমি ব্যাপারটা মাইথোলজি একটু নলেজ থাকে করো তাহলে সে জানবে লক্ষ্মীকে কখনো বেঁধে রাখা যায় না, আর লক্ষ্মী কখনো কারোর জন্য আসে না, মানে নারায়ণ কেন লক্ষ্মী নারায়ণের কাছে থাকে, কারণ কি মানে একটা কোন একটা কথাতে খুব সুন্দর বলা হয়েছিল যে না মানে তোমার আমরা কি বলি গরুকে লক্ষ্মী বলি, গোয়ালা নারায়ণ, কেন কি গোয়ালা সব জায়গাটা পরিষ্কার করলেই গরু আসবে, যে জায়গায় নারায়ণ বাস করে যে জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেখানে লক্ষ্মী আসে, তো আগে গিয়ে নারায়ণ পরিষ্কার করে সব ক্লিন করে একটা জায়গাটা সুন্দর করে তারপরে লক্ষ্মী আসে, বাসযোগ্য করে তবেই লক্ষ্মী আসে, এক্স্যাক্টলি, তো লক্ষ্মীকে যখন তুমি লক্ষ্মীকে নিয়ে এলে তুমি নারায়ণ হয়ে যাবে না, তোমাকে নারায়ণের কাজটা করতে হবে তবে লক্ষ্মী তোমার কাছে অটোমেটিক্যালি চলে আসবে, একদম ওইটাই, মানে পার্বতীকে পেতে গেলে প্রথমে নিজেকে শিব হতে হবে, এমন না জোর করে আমি নিয়ে চলে এলাম আমি শিব হয়ে গেলাম, তো যাই হোক, তো এটা মানে এত সুন্দর একটা ম্যাথোলজিক্যাল স্টোরিকে নতুন রকম ভাবে যদি দেখানোর চেষ্টা করছো, তো যেখানে নামটা একটু চেঞ্জ করেছে, রাঘব বলছে রাম না বলে,
জানকি বলছে সীতানা বলে, তো একদম সেটা দেখা যাক কেমন ভাবে দর্শকরা কেমন করে, আমরা কেমন করে নি। আর বাকি আরো ভিএফএক্স, আর যেহেতু এটা অ্যাকচুয়ালি মহাকাব্য তো এটা থেকে এক্সপেকটেশন আমার মনে হয় সবার অনেক, স্টোরি নিয়ে কোনো মানে কিছু খুঁত আমরা আশা করব না, একদম স্টোরি। আর প্লিজ আমি তো বলতে চাই, অনেকেই ভুল করে, আমি আগে থেকেই বলে দিতে চাই যে রাম রাবণের নাভিতে মেরেছিল তারপরে রাবণ মরেছিল, প্লিজ গলা কেটে বা বুকে তীর মেরে রাবণকে মেরে দিয়েছে এরকম প্লিজ দেখাবেন না, কেন কি অন্যভাবে রাবণকে মারা যেত না। আর বিভীষণই ওটা বলেছিল একমাত্র নাভিতে মারলেই রাবণ মরবে, এই ডিটেইলটা অনেকেই মিস করে, অনেকেই ভুল করে। জুন রিলিজ করলে হয়ে যাবে, আমরা আশা করছি, চেষ্টা করবো সেটাতে গিয়ে দেখার। একদম আপনারা জানাবেন আপনারা কতটা এক্সাইটেড, আপনারা কেমন লাগলো ট্রেলারটা, টিজার থেকে কতটা আলাদা লাগলো, মনে হলো ইম্প্রুভ হয়েছে নাকি না, আর এরকম আর কি ভিডিও আমরা রিয়্যাক্ট বা রিভিউ করতে পারি সেটাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে, বাই বাই।